Hello students, in today's class we are going to discuss a topic that is catalyst. Everybody of us is very much familiar with this term, right? Catalyst. Now what is catalyst and in which type of reactions generally catalyst is used? First let me take an example. Suppose I have taken an acid HCl and reacted it with a strong base. This is a strong acid and this is a strong base, right? So this is an example of what? Neutralization reaction, right? Acid and base gives what? Salt, NaCl plus water. Now this particular reaction occurs in a fraction of second, okay? Very fast. This takes hardly a second or two. As soon as you mix these two, acid and base, at that time only you'll get this product, okay? This reaction, this particular reaction is very fast and occurs in a fraction of a second, okay? Onek potapot hoy, onek taratari hoy ei reaction ta. Now, eta to hoy gelo ki strong base, strong acid je reaction ta ami dekha. Ekhon arekta reaction dhoro, HCl nilam, HCl er sathe ami AgNO3, okay? এটা কি AgNO3 মানে কি সিলভার নাইট্রেট, ওকে? আর এটা সিলভার নাইট্রেট যখন এটার সাথে রিঅ্যাকশন করে কি হবে? AgCl, সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট পড়বে। সবাই হোয়াইট প্রেসিপিটেট হয় সিলভার ক্লোরাইডের সাথে, তো নাইট্রেট আছে, ঠিক আছে? তো এই রিঅ্যাকশনগুলো অ্যাকচুয়ালি কি, যে এই যে এই রিঅ্যাকশনটা, ঠিক আছে, এইটাও আমার কি হয়, অনেক ফাস্ট হয়। মানে যখনই আমি দুটা জিনিসকে মিলাবো সাথে সাথেই আমার কি প্রোডাক্ট ফর্ম হয়ে যায়, বেশি টাইম লাগে না, ঠিক আছে? তো এই দুটো রিয়াকশন তো হলো এক্সাম্পল কি, খুব টু ফাস্ট, অপোজ ইন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড। তো এটা হয়ে গেল আমার খুব বেশি তাড়াতাড়ি রিয়াকশন হচ্ছে। তো এই রিয়াকশনে আমার ক্যাটালিস্টের দরকার নেই। যেই রিয়াকশনগুলি খুব ফাস্ট হচ্ছে ওইখানে কিন্তু আমার ক্যাটালিস্ট দরকার নেই, ওকে? ক্লিয়ার? ক্যাটালিস্ট ইউজ করে আমি করবোটাই কি, ওকে? নাও আরেকটা এক্সাম্পল এখন নিই। সাপোজ রাস্টিং অফ আয়রন, কি রাস্টিং অফ আয়রন? এটা কি সবাই নিজের ঘরে আয়রন নেলস দেখেছ? তো আয়রন নেলসের উপরে দেখবে রাস্টিং পড়ে যায়, ঠিক আছে? মেবি এটার মধ্যে কি ধরো 7-8 মাস, ডিপেন্ড করে, ঠিক আছে? যেই জায়গায় বেশি বৃষ্টি টৃষ্টি হয় ওইখানে পোটাপট মানে আরও তাড়াতাড়ি রাস্টিং হয় আয়রনে। তো এইটা কি হলো, এটা ধরো তোমার এক বছরই ধরে নিলাম আমি, ওকে, 7-8 মান্থস লাগে রাস্টিং হতে। তো এই প্রসেসটা রাস্টিং অফ আয়রন আবার কি খুবই স্লো, খুব স্লো, তাই তো? টু স্লো, আর এটা ছিল টু ফাস্ট। তো এটা আমি কেন বললাম এই দুইটা জিনিস, বিকজ উই ডোন্ট ইউজ ক্যাটালিস্ট, ঠিক আছে? উই ডোন্ট ইউজ ক্যাটালিস্ট ইন সাচ রিয়াকশনস উইচ আর টু ফাস্ট অর টু স্লো। যদি খুব বেশি ফাস্ট হয় রিয়াকশন বা খুব বেশি স্লো হয়, ওই ক্ষেত্রে আমি কি করি, ক্যাটালিস্ট ইউজ করি না, উই ডোন্ট ইউজ ক্যাটালিস্ট। তো আমি ক্যাটালিস্ট কখন ইউজ করি, ইন মড, যেই রিয়াকশনগুলো মডারেট টাইম লাগে, মিডিয়াম মানে মাঝারি, ঠিক আছে? খুব বেশি স্লো হবে না, খুব বেশি ফাস্ট হবে না, মডারেট হবে। ওই রিয়াকশনগুলোতে আমি কি করি, ক্যাটালিস্ট ইউজ করি। আমি ক্যাটালিস্ট কেসে ইউজ করি, উই ইউজ ক্যাটালিস্ট ইন কেস অফ মডারেট লেভেল রিয়াকশন, ওকে? মডারেট টাইম যেটাই লাগে ওইটার মধ্যে আমি কি করি, ক্যাটালিস্ট ইউজ করি। এটা তো আমার ছিল মেইন কনসেপ্ট, আমি কোথায়, ওয়ের, ইন উইচ কাইন্ড অফ রিয়াকশন অর টাইপ অফ রিয়াকশন ডু উই জেনারেলি ইউজ ক্যাটালিস্ট, ওকে? তো দেখো একটা এক্সাম্পল, ওয়ান সাচ এক্সাম্পল ইজ দিস, দিস ইজ ওয়াট, পটাশিয়াম ক্লোরেট, ওকে? পটাশিয়াম ক্লোরেট, আমি ফেজটা লিখে দিলাম সলিড এখানে। এটা যখন আমি হিট করি, ঠিক আছে, এটা আমি কি করলাম, এটা সিম্বল অফ কি, হিট। তো হিট যখন করি তখন আমি কি পাই, KCl পাই, আর সাথে কি পাই, অক্সিজেন গ্যাস পাই, ঠিক আছে? এটা আমার রিয়াকশন যখন আমি করি, হিট দিলাম, যখন আমি পটাশিয়াম ক্লোরেটে হিট দিলাম তখন আমি কি করলাম, KCl পেলাম আর অক্সিজেন গ্যাস পেলাম। না এই রিয়াকশনটা এমনিতে যদি করি আমি অ্যারাউন্ড 4 আওয়ার্স লাগে, ঠিক আছে? কত ধরো অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা লাগে এই রিয়াকশনটা হতে। ক্লিয়ার? কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো গিয়ে, সাপোজ এটা তো মডারেট
টাইম তো মাঝারি একটা সময় লাগছে, তো খুব বেশি ফাস্টও না খুব বেশি স্লোও না, তো আমি এখানে ক্যাটালিস্ট ইউজ করতে পারি। তো দেখা গেছে ইফ ইউ ইউজ এমএন ডাইঅক্সাইড, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2, আমি যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যাজ এ ক্যাটালিস্ট এই রিয়াকশনে ইউজ করি, ভালো করে শুনবে, দেন এই রিয়াকশনটা কি হয়ে যায় ফাস্ট। ক্যাটালিস্টের কাজ কি? আচ্ছা আমি এইটা জাস্ট এই এক্সাম্পলটা পরেই ক্যাটালিস্টের ডেফিনেশন বলে দেবো, ঠিক আছে? তো আমি দেখা যায় এই রিয়াকশনটা 4 ঘন্টা লাগতো, তাই তো? কিন্তু অ্যাজ সুন অ্যাজ আমি MnO2 অ্যাড করলাম অ্যাজ ক্যাটালিস্ট, ঠিক আছে, এই রিয়াকশনটা 4 ঘন্টা লাগতো, তো 15 মিনিটে হয়ে যায়। ইট অনলি টেক্স 15 মিনিটস নাও, সো অ্যাজ টু কি রিয়াকশনটাকে করাতে 15 মিনিটস, অক্সিজেন গ্যাস আর KCl ফর্ম করতে অ্যাজ প্রোডাক্ট ইট উইল রিকোয়ার অনলি 15 মিনিটস, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি রিকোয়ারিং 4 আওয়ার্স আর্লিয়ার। ওকে, তো এইটাই ক্যাটালিস্টের কাজ, রেট অফ রিয়াকশন যেটা, ঠিক আছে, ওইটাকে স্পিডটাকে বাড়িয়ে দেওয়া। ওকে, আর কখন আমি ইউজ করি, যখন আমার একটা রিয়াকশনের ধরো টাইম একটা মডারেট টাইম লাগছে, ঠিক আছে, খুব বেশি ফাস্ট হলেও আমি ইউজ করি না, আর খুব বেশি স্লো হলেও উই ডোন্ট ইউজ ক্যাটালিস্ট। ওকে, ইটস দ্য মেইন কনসেপ্ট অফ ক্যাটালিস্ট। নাও লেট মি রাইট দ্য ডেফিনেশন অফ ক্যাটালিস্ট। ওকে, আমি যেরকম লিখছি লিখে নেব, ক্যাটালিস্ট ইজ আ সাবস্টেন্স, ক্যাটালিস্ট কি এখন আমি লিখছি, a catalyst is a substance, এমন একটা সাবস্টেন্স, when added to reacting system, ঠিক আছে, reacting system মানে এটা, when added to reacting system increases, কি করে catalyst increase করে, কি the rate of reaction, rate of reaction মানে কি যে স্পিডে রিয়াকশন আগে হচ্ছিল ওই স্পিডটাকে কি করে ইনক্রিজ করে বাড়িয়ে দেয়, উইদাউট ইটসেলফ, এটা এটা অনেক ইম্পর্টেন্ট, ওকে, উইদাউট ইটসেলফ বিইং কনজিউমড, মানে নিজে কিন্তু কনজিউম, নিজে কিছু রিয়াকশনে নিজে পার্টিসিপেট ঠিক করছে, ঠিক আছে, মানে অ্যাড করলে তো কিন্তু কিছুর সাথে কিন্তু রিয়্যাক্ট করবে না, হ্যাঁ, নিজে কনজিউম হয় না, মানে ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট শুধু পার্টিসিপেট করে কিসের জন্য, রেট অফ দ্য রিয়াকশনকে বাড়ানোর জন্য, ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি বাড়ানোর জন্য। আমি যখন পরে কেমিক্যাল কাইনেটিক্স পড়াবো তোমাদেরকে, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে, অ্যাক্টিভেশন এনার্জি কি এন অল। তো এখন অবধি এটাই জেনে রাখো যে ক্যাটালিস্ট এমন একটা সাবস্টেন্স যেটা যখন আমি আগে যে রিয়াকশনটা হচ্ছিল ওই রিয়াকশন মিক্সচারে যদি মিলিয়ে দিই ক্যাটালিস্ট, তাহলে কি হয় ওই ওই যে সিস্টেমের আগে যেই রেট অফ রিয়াকশন ছিল এটা অনেক বেড়ে যায়, কিন্তু ক্যাটালিস্ট নিজে কিন্তু এগুলোর সাথে কিছুতে রিয়্যাক্ট মানে ইয়ে করে না, ধরো মিলে অন্য কিছু প্রোডাক্ট ফর্ম করলো, এটা না, ও নিজে রিয়াকশনে কনজিউম হয় না, ঠিক আছে, এটাই। তো এটাই ছিল কি ডেফিনেশন অফ ক্যাটালিস্ট। এখন আরেকটা ডেফিনেশন লিখে নাও, ক্যাটালাইসিস কিচ্ছু না, ক্যাটালিস্ট তো যেই জিনিসটা ইয়ে করছে, আর ক্যাটালাইসিস ফেনোমেনটাকে বলে, প্রসেসটাকে আর কি, ঠিক আছে, এটা লিখে দিই না, এটা ছিল ক্যাটালিস্ট, এটা ডেফিনেশন। এখন ক্যাটালাইসিস দেখো কি হয়, ক্যাটালিস্ট ডিসকাস করলাম, ক্যাটালাইসিস হলো গিয়ে ফেনোমেনন অফ ইনক্রিজিং, ঠিক আছে, ইনক্রিজিং দ্য রেট অফ রিয়াকশন, দ্য রেট অফ রিয়াকশন উইথ দ্য হেল্প অফ ক্যাটালিস্ট। ওকে, phenomenon of increasing the rate of reaction with the help of catalyst is known as catalysis, is known as catalysis, likhe dein. To ki ami ki bollam je catalyst kake bole, je substance ta amra use kori oitake catalyst bole, ar ei je phenomenon ta, ei je process ta ami korlam je catalyst add kore ekta reaction er rate bariye dilam, oi process ta ke, oi phenomenon ta ke ki bola hoy catalysis. Okay, very important. এটা হয়ে গেল আমার ক্যাটালিস্ট কাকে বলে, ক্যাটালাইসিস কি হয়, ডান। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট টাইপস অফ ক্যাটালিস্ট। ওকে, ঠিক আছে, কয় রকমের ক্যাটালিস্ট হয়, এতটুক তো আমার ক্লিয়ার হলো। এখন আমার নেক্সট টপিক কি হবে, যে হাউ মেনি টাইপস অফ ক্যাটালিস্ট আর দেয়ার, আর টাইপটা যে আমি বলছি, দেখো প্রত্যেক কেসে কিন্তু, আর যদি আমি পলিমার্স বলো বা সারফেস কেমিস্ট্রি বলো, ওইগুলোতে যদি আমি টাইপস সবসময় তোমাদেরকে পড়িয়েছি, তো টাইপসের কি বেসিস, কোন বেসিসে এই টাইপটা ক্যাটাগরি করা হয়েছে, এটাও কিন্তু আমি সবসময় বলি। ওকে, তো ফার্স্ট জিনিস লিখো, টাইপস তো
types of catalyst. Catalyst koy rokomer hoy eta ami porbo to prothom holo je kisher upore depend kore thik ache depending upon the phase bhalo kore dekhbe the phase of catalyst okay and reaction mixture mane ki jano reactants gulo thik ache reaction mixture mane ami ja ja jinish miliyechi रिएक्शन मिक्सचर माने आमी जा जा जिनिश मिक्स करेछी जा जा जिनिश मिक्स करेछी माने कि रिएक्टेंट्स रिएक्शन मिक्सचर थेकेई तो आमी प्रोडक्ट पाई ताई ना एटा रिएक्शन करानोर पोरे आमी प्रोडक्ट पाई कि मिलानोर पोरे आमी प्रोडक्ट पाई रिएक्टेंट्स मिलानोर पोरे प्रोडक्ट पाई तो रिएक्शन मिक्सचर माने आमार रिएक्टेंट्स गुलो जे रिएक्टेंट्स गुलो आमी मिलिएछी ठीक आछे एटाई कथा तो आमार डिपेंड केशेर उपरे करबो डिपेंडिंग अपॉन द फेज अफ कैटलिस्ट कैटलिस्टर की फेज माने सलिड लिकुईड गैस थेकेई এইটার উপরে আর রিঅ্যাকট্যান্সের কি ফেজ এই জিনিসটা দেখে আমি ক্যাটালিস্টকে দুই ভাগে ডিভাইড করতে পারি ঠিক আছে একটা হলো গিয়ে হোমোজেনাস ঠিক আছে নাম দিয়ে কিন্তু বোঝা যায় আরেকটা হলো গিয়ে হেটারোজেনাস ওকে একটা হোমোজেনাস ক্যাটালিস্ট আরেকটা হলো গিয়ে হেটারোজেনাস ক্যাটালিস্ট নাও লেটস সি কোনটা কি বোঝায় ওকে নাও দেখো এটা ডেফিনিশন আমি লিখে দিই আ ক্যাটালিস্ট হোমোজেনাস এর জন্য ওকে আ ক্যাটালিস্ট which exists in the same phase as the reactants ওকে ভেরি সিম্পল খালি বুঝলেই হলো ইজ কল্ড হোমোজেনাস ক্যাটালিস্ট এটা মানে কি দেখো বলা হয়েছে এমন একটা ক্যাটালিস্ট আমি এখানে কি বলেছি ক্যাটালিস্টকে দুই ভাগে ডিভাইড করা যায় একটা তো হোমোজেনাস এন্ড আদার ওয়ান ইজ হেটারোজেনাস নাও ইফ আ ক্যাটালিস্ট এমন একটা ক্যাটালিস্ট উইচ এক্সিস্ট ইন দ্য সেম ফেজ হোমো মানে কি সেম তাই তো নাম দিয়ে বোঝা যাচ্ছে যে সেম ফেজ অ্যাজ রিয়্যাকট্যান্টস মানে ক্যাটালিস্ট আর রিয়্যাকট্যান্টের ফেজ সেম যেখানে ওইটাই হোমোজেনাস ক্যাটালিস্ট বলা হয় ঠিক আছে এইটাই আর কি কথা হোমোজেনাস ক্যাটালিস্ট এমন একটা ক্যাটালিস্ট যেখানে ক্যাটালিস্টের ফেজ আর রিয়্যাকট্যান্টের ফেজ এক থাকে এটা একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে দেখো ফার্স্ট এক্সাম্পল আমি দিয়ে দিই এটার এক্সাম্পল ওকে তো একটা এক্সাম্পল ধরে নাও আমি একটা এস্টার ধরলাম হ্যাঁ এটা CH3COOC2H5 ইথাইল ইথানয়েড এটার নাম ওকে এটা একুয়াস স্টেটে একুয়াস ফেজ আছে ওর আর এটাকে আমি ওয়াটারের সাথে রিয়্যাক্ট করালাম এটা লিকুইড একুয়াস লিকুইড কিন্তু একই ওই লিকুইড স্টেট হ্যাঁ লিকুইড ফেজ ঠিক আছে তো আর এটাকে কিসের প্রেজেন্সে এইচ প্লাস এর প্রেজেন্সে আর যেটার ইসে কি এইচ প্লাস এর কি ফেজ একিউ ওকে আর আমি ইসে পেলাম কি প্রোডাক্ট আমার CH3COOH একুয়াস আর প্লাস ইথানল C2H5OH মানে আছে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে এস্টারিফিকেশন কিরকম করে অ্যাসিড আর অ্যালকোহল মিলিয়ে এস্টার আর জল হয় এটা জাস্ট রিভার্স প্রসেস আর কি আমি এস্টার থেকে কিরকম অ্যাসিড আর ইয়ে করছি হাই এটা এই প্রসেসটাকে বলে হাইড্রোলাইসিস অফ এস্টার ঠিক আছে হাইড্রোলাইসিস মানে জলের সাথে রিয়াক্ট করানো কাকে এস্টার এস্টারকে যখনই আমি হাইড্রোলাইসিস করাই এটা ভেঙে অ্যাসিড আর অ্যালকোহলে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো আমার দেখো আমি জাস্ট এমনি তোমাদের জানার জন্য বললাম জিনিসটা তো দেখো হোমোজেনাসে আমাকে কি বলেছে আমার কি দেখতে লাগবে ক্যাটালিস্টের ফেজ ক্যাটালিস্টকে এখানে এইচ প্লাস ঠিক আছে এইচ প্লাস আয়ন ঠিক আছে ধরো যে কোনো রকমের যদি আমি প্রোটোনিক অ্যাসিড ইউজ করি HCl ইউজ করলাম HNO3 ইউজ করলাম ঠিক আছে H2SO4 ইউজ করলাম এইচ প্লাস থাকবে তো তো এটার স্টেট এখানে ফেজ কি দেওয়া একুয়াস রাইট আর এখানে আমার রিয়্যাকট্যান্সের ফেজ কি একুয়াস লিকুইড যেটা লিকুইড ফেজ বলা যায় তাই তো তো আমার ফেজ কি হলো সেম হলো তো যেখানে আমি দেখব সেম ফেজ ওইটাই হোমোজেনাস ওকে ক্লিয়ার লিকুইড ফেজ ওকে তার জন্য কি হোমোজেনাস আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে নাও এটা ধরো একটা ছিল দেখো SO2 সালফার ডাইঅক্সাইড ঠিক আছে এটা কি গ্যাস আর সাথে আমি অক্সিডেশন করালাম HFO2 দিয়ে গ্যাস এটাও গ্যাসিয়াস স্টেটে কিসের প্রেজেন্সে করালাম NO বা NO2 প্রেজেন্সেও হয় ঠিক আছে NO নিতে পারো বা NO2 দুইটারই কিন্তু ফেজ কি
গ্যাস আর চেঞ্জ কিসে হলো প্রোডাক্ট সালফার ট্রাই অক্সাইড তো এগুলো কোয়েশ্চেন কিন্তু ভালো খুব এই রিয়াকশনগুলো ভালো করে দেখে নেবে কোয়েশ্চেনে এটাও এসে যায় কিন্তু যে এই পার্টিকুলার রিয়াকশনে খালি তোমাদেরকে দিয়ে দিল রিয়াকশনটা আর এরোটা দিয়ে খালি ছাড়লো উপর নিচ তোমাকে জিজ্ঞেস করতে পারে ক্যাটালিস্ট কি ছিল ওকে দিস টাইপ অফ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কামস মেবি নট ইউ অন ইউর বোর্ড এক্সামস বাট এন্ট্রেন্স এক্সামে খুব ইম্পর্টেন্ট ওকে তো এটা দেখো কি হলো সালফার ডাইঅক্সাইড থেকে আমি সালফার ট্রাইঅক্সাইডে কিরকম কনভার্ট করলাম এখন কথা কি কিসের এক্সাম্পল এটা হোমোজেনাস কেন কারণ ক্যাটালিস্ট যেটা আমার এখানে ওর ফেজ গ্যাস আর রিয়্যাক্ট্যান্সের ফেজ অফ গ্যাস আমি প্রোডাক্টের সাথে কিন্তু কম্পেয়ার করবো না ওকে আই কম্পেয়ার বিটুইন হোয়াট ফেজ অফ রিয়্যাক্ট্যান্স অ্যান্ড ফেজ অফ হোয়াট ক্যাটালিস্ট ওকে ডান সো দিস টু এক্সাম্পলস আর ডান নাও থার্ড ওয়ান দেখো দিস ইজ দ্য থার্ড ওয়ান হোমোজেনাস ক্যাটালাইসিসের ব্যাপারেই আমি ডিসকাস করছি ওকে নাও আরেকটা দেখো থ্রি ও টু গ্যাসিয়াস স্টেটের উপরে এনও গ্যাস ঠিক আছে কনভার্ট হলো এটা এটা কি ডাই অক্সিজেন ডাই অক্সিজেন তো এটা এটা কিসে চেঞ্জ হলো ওজোনে ও থ্রি ওজোন ঠিক আছে আর ক্যাটালিস্ট কি এখানে এনও এখন দেখো এটা আমার রিয়াকশন মিক্সচার তো এটা এটা তো রিয়াক্ট্যান্টের ফেস কি গ্যাস আর ইসের ফেস কি ক্যাটালিস্টের ফেস গ্যাস তো হয়ে গেল হোমোজেনাস হোমোজেনাস দুটোই এক ফেস ঠিক আছে এটাই বুঝায় একটা লাস্ট এক্সাম্পল নিয়ে নাও কারণ মাঝে মধ্যে দিয়ে দেয় রিয়াকশনগুলো লিখে দেয় আর বলে দেয় কিন্তু যে এটা কিসের এক্সাম্পল হোমোজেনাস না হেট্রোজেনাস দেখো এইটা এইচ টু ও টু হাইড্রোজেন পেরক্সাইড ওকে এটা আই নেগেটিভ এর প্রেজেন্সে এটা একুয়াস ঠিক আছে আই নেগেটিভটা এটা একটা ডিকম্পোজিশন রিয়াকশনের এক্সাম্পল ওকে ডিকম্পোজ হচ্ছে কি হাইড্রোজেন পের এটা অলরেডি তোমরা ক্লাস টেনে পড়া এক্সাম্পল ডিকম্পোজিশন রিয়াকশনের এক্সাম্পল এটা যখন ডিকম্পোজ হয় একটু হিট করলে ইন প্রেজেন্স অফ কি ক্যাটালিস্ট আয়োডাইড তখন কি দেয় ওয়াটার দেয় ওয়াটার দেয় আর সাথে হাফ ও টু অক্সিজেন গ্যাস দেয় তো দেখো এটাও তো আমার হোমোজেনাস কেন কারণ এখানে ক্যাটালিস্টের ফেজ কি একুয়াস আর এখানে এটার ফেজও একুয়াস ঠিক আছে তো এটাই কনসেপ্ট আর কি হোমোজেনাস আর হেট এখন হোমোজেনাস তো ডিসকাস হয়ে গেল ওকে হোমোজেনাস তো আমি ডিসকাস করে নিলাম এখন উইল মুভ ইন টু হোয়াট হেট্রোজেনাস ওকে হেট্রোজেনাস কী বুঝলাম কি না উইল ডিসকাস দ্যাট সি এখন এটার যেরকম ডেফিনেশন লিখেছিলাম এটার ক্ষেত্রেও লিখে দিই ক্যাটালিস্ট উইচ ডাজ নট এক্সিস্ট ইন সেম ফেজ এটাও লিখতে পারো অ্যাজ রিয়াক্ট্যান্স অ্যাজ দ্য রিয়াক্ট্যান্স ইজ কল্ড কি হেট্রোজেনাস ঠিক আছে জাস্ট এটার অপোজিট হেট্রো মানে কি ডিফারেন্ট হেট্রোজেনাস ক্যাটালিস্ট ঠিক আছে আমি লিখে দিলাম নাও সি আমি কি বললাম আ ক্যাটালিস্ট উইচ ডাজেন্ট এক্সিস্ট ইন সেম ফেজ মানে এই কেসে যেরকম কি ছিল রিয়াক্ট্যান্ট আর এসের ক্যাটালিস্টের ফেজ সেম ছিল কিন্তু এই কেসে কিন্তু রিয়াক্ট্যান্ট আর ক্যাটালিস্টের ফেজ এক থাকবে না ঠিক আছে এইটাই আর কি এইটাই বুঝায় হেট্রোজেনাস মানে ডিফারেন্ট ফেজ থাকলে হেট্রোজেনাস আর সেম ফেজ হলে কি হোমোজেনাস তাও ঠিক আছে এটা এখন আমি কি করব কয়েকটা এক্সাম্পল লিখে নিই ঠিক আছে এই যে ফার্স্ট এক্সাম্পল দেখো টু এসও টু আমি দিলাম গ্যাসিয়াস স্টেটে আছে প্লাস ও টু ও টু এটা গ্যাস তো দেখো ভ্যানেডিয়াম পেন্টক্সাইড খুব বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু নিটে মেবি লাস্ট ইয়ার বা সেকেন্ড লাস্ট ইয়ার এসছে যে সালফিউরিক অ্যাসিড বানানোর চ্যাম্বার প্রসেস বলা হয় ওইটাকে তো আমি যখন সালফিউরিক অ্যাসিড বানাই তো সালফিউরিক অ্যাসিড বানানোর জন্য যেটা সবচেয়ে ফরমোস্ট ইম্পর্টেন্ট ইয়ে এটা হলো গিয়ে এটা এসও থ্রি সালফার ট্রাইঅক্সাইড ওকে এই যে এটা এটার থেকেই আমরা সালফিউরিক অ্যাসিড বানাই তো এটা একটা স্টেপ তো সালফিউরিক অ্যাসিড যে বানাই ওই প্রসেসে যখন আমি এসও টুকে এসও থ্রিতে কনভার্ট করলাম ঠিক আছে কিসের প্রেজেন্সে ও টুর প্রেজেন্সে তো আর ঠিক আছে তখন আমার কাছে কি ইসে কি থাকে ক্যাটালিস্ট কি ইউজ করি আমি ঠিক আছে এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটার আনসার কি ভ্যানেডিয়াম পেন্টক্সাইড ভি টু ভ্যানেডিয়াম পেন্টক্সাইড ওকে এটা এনডাবলিটিতে আসা কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে লাস্ট ইয়ার অর সেকেন্ড লাস্ট ইয়ার এটা এসছে কোন ক্যাটালিস্ট ইউজ করা হয় তো দেখো
এইটা কি ভ্যানেডিয়াম পেন্টক্সাইডটা সলিড স্টেটে থাকে কিসে থাকে সলিড ওদের ফেজ সলিড তো দেখো ভ্যানেডিয়াম ক্যাটালিস্ট ভ্যানেডিয়াম পেন্টক্সাইডের স্টেট বা ফেজ হলো গিয়ে কি সলিড আর রিয়্যাকট্যান্টসের কি গ্যাসিয়াস তো মিলল নাকি ডিফারেন্ট তো তাই তো তাই এটা আমার কি হলো এটা এক্সাম্পল কিসের হলো হেটারোজেনাসের এক্সাম্পল হলো রাইট এখন আরেকটা দেখো এটা অলরেডি আমি একবার তোমাদের সাথে এই রিয়াকশনটা ডিসকাস করেছিলাম কিন্তু এটা এই প্রসেসটা এন টু নাইট্রোজেন গ্যাস কিসের সাথে রিয়্যাক্ট করলো হাইড্রোজেন গ্যাসের সাথে ঠিক আছে ইন প্রেজেন্স অফ আয়রন ক্যাটালিস্ট ঠিক আছে আর কি দেয় অ্যামোনিয়া করেছিলাম একবার ডিসকাস অ্যামোনিয়া কিরকম ফর্ম করে আর এই প্রসেসটাকে কি বলে হেবার্স প্রসেস ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এইখানে দেখো ক্যাটালিস্ট কি ইউজ করা হয় আচ্ছা এই রিয়াকশনে ক্যাটালিস্ট আয়রন ইউজ করা হয় আয়রনের ফেজ কি সলিড আর রিয়াকট্যান্সের ফেজ কি গ্যাস গ্যাসিয়াস ফেজ দেওয়া আছে রিয়াকট্যান্স তাই কি দের ইজ এ ডিফারেন্স অর দে ডিফার হু ডিফার দ্য ফেজ অফ দ্য দ্যাট পার্টিকুলার হোয়াট ক্যাটালিস্ট অ্যান্ড দ্য ফেজ অফ দ্য রিয়াকট্যান্স বোথ অফ দিস ডিফার ওকে দ্যাটস ওয়াই দিস ইজ এন এক্সাম্পল ফর হোয়াট হেটারোজেনাস ক্যাটালিস্ট অর ক্যাটালাইসিস বলা হয় কি প্রসেসটাকে এই প্রসেসটাকে হাইড্রোজেনাস ক্যাটালাইসিস বলা হবে আর যেই ক্যাটালিস্টটা ইউজ করছি যার যার কি স্টেটে বা ফেজে ডিফারেন্স আছে রিয়াকট্যান্সের সাথে ওকে হাইড্রোজেনাস ক্যাটালিস্ট বলা হয় আর প্রসেসটাকে হাইড্রোজেনাস ক্যাটালাইসিস বলা হয় ঠিক আছে বেশি একই এটা তো আমি আগেই বলেছি দেখো আরেকটা জিনিস আরেকটা কনফিউশন হয় এইটার মধ্যে মলিবডিনাম ইউজ করা হয় কিন্তু প্লিজ এটা মনে রাখবে যে মলিবডিনাম কিন্তু ক্যাটালিস্ট না এটা জাস্ট একটা প্রমোটারের কাজ করে ঠিক আছে এটাকে প্রমোট করে ক্যাটালিস্টটাকে ঠিক আছে তো মানুষ মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে মলিবডিনাম মেবি ক্যাটালিস্ট এখানে কিন্তু মলিবডিনাম কিন্তু মলিবডিনাম এম ও যেটার সিম্বল মলিবডিনাম কিন্তু ক্যাটালিস্ট না মলিবডিনাম প্রমোটার হিসাবে ইউজ করে যদি কোয়েশ্চেন আসে যে ইন হ্যাবিস প্রসেস হোয়াট ইজ দ্য প্রমোটার ইউজ তখন মলিবডিনাম আনসার উইল বি মলিবডিনাম বাট যদি কেউ জিজ্ঞেস করে ইন হ্যাবিস প্রসেস হোয়াট ইজ দ্য ক্যাটালিস্ট ইউজ দ্য আনসার ইজ ডেফিনেটলি অর সার্টেনলি এফই ওকে আয়রন নাও এটা তো আমি পড়ে নিলাম কি যে হেটারোজেনাস ক্যাটালিস্ট কি হয় আর এক্সাম্পল এখন দেখো মেকানিজমটা কীরকম হয় ঠিক আছে আমি এখানে কুইকলি মেকানিজমটা বলে দিচ্ছি কিসের মেকানিজম বলছি আমি হেটারোজেনাসের ঠিক আছে হেটারোজেনাসে কী হয় তো ফার্স্ট অফ অল আমি শর্টলি নাম্বার ওয়ান হ্যাঁ সবচেয়ে আগে কী হয় দেখো এটা আমার কি ধরো সলিড সারফেস ক্যাটালিস্টের সারফেসটা ধরলাম সলিড কিন্তু আর একটা জিনিস মনে রাখবে হেটারোজেনাস ক্যাটালাইসিসে সবসময় যেই ক্যাটালিস্টটা ইউজ করব তা সব কিন্তু সলিড থাকবে এস এস দেখছো তো সব সলিড ক্যাটালিস্ট তো ধরো আমার এটা একটা ক্যাটালিস্ট ওকে এটা একটা ক্যাটালিস্ট কীরকম মেকানিজম মানে কীরকম হয় হেটারোজেনাস ক্যাটালিস্ট এটা দেখাচ্ছে আর এখানে ধরো যেটা এসে রিয়াকশন মিক্সচার যেটা এটা এসে লাগবে তো এটা সবচেয়ে আগে দেখো কি হবে এটা এসে এখানে আসলো সারফেস এটা আমার ক্যাটালিস্ট কিন্তু এই যে এইটা এই যে অ্যাডসর্বেন্টটা আমার কি ক্যাটালিস্ট ওকে যেটা একটা সলিড আচ্ছা আর যেটা এসে লাগছে মলিকিউল এটা ধরে নাও গ্যাস যেটা আমার এসে ঢুকছে ধরো এই যে এসও টু ঢুকলো ও টু ঢুকলো এরকম মলিকিউল তো ফার্স্ট স্টেপ হলো গিয়ে এখানে আমি শর্টে লেখাই ডিফিউশন ঠিক আছে ফার্স্ট স্টেপ আমি যখন নোটস দিব আমি ভালো করে লিখিয়ে দিব ডিফিউশন অফ মলিকিউলস টু দ্য সার্ফেস আমি মুখে বলছি তোমরা লিখে নিবে ফার্স্ট যেটা স্টেপ মেকানিজমের এটা হলো গিয়ে এই যে এরকম এসে ডিফিউজ হলো এখানে সার্ফেসে ডিফিউশন অফ দ্য মলিকিউলস টু সার্ফেস ইজ দ্য ফার্স্ট স্টেপ তারপর দেখো সেকেন্ড স্টেপ হলো গিয়ে সেকেন্ড এটার মধ্যে এটা সার্ফেসটা তো এখানে এসে লেগে গেল এটা কি এটা হলো গিয়ে অ্যাডসর্পশন সেকেন্ড স্টেপ হলো গিয়ে অ্যাডসর্পশন অন টু সার্ফেস ঠিক আছে ফার্স্ট কি ছিল ডিফিউশন অফ মলিকিউল টু সার্ফেস নেক্সট হলো গিয়ে অ্যাডসর্পশন ইন টু সার্ফেস অ্যাডসর্পশন হলো ওকে তারপর লাস্টলি দেখো অ্যাডসর্পশন হওয়ার পরে কম্বাইন্ড একটা প্রোডাক্ট ফর্ম হলো এটা কি থার্ড স্টেপ হলো গিয়ে ফরমেশন অফ প্রোডাক্ট ঠিক আছে ফরমেশন অফ প্রোডাক্ট নাও নেক্সট স্টেপ কি আমার এখানে ফোর্থ স্টেপ হলো গিয়ে আমার ডিসর্পশন অফ প্রোডাক্ট মানে প্রোডাক্টটা আমি সরাচ্ছি ডিসর্ব করলাম ডিসর্পশন অফ প্রোডাক্ট কোথা থেকে সারফেস থেকে ক্যাটালিস্ট কিন্তু দেখো এটার মানে কি আমি আগে বলেছিলাম না যে ক্যাটালিস্ট কিন্তু এমন একটা জিনিস যেটা কি করে
रिएक्शन के पटापट होते हेल्प करे किंतु निजे कखनो की होय कंज्यूम होय ना तो कैटलिस्ट कैटलिस्टर जायगाय प्रोडक्ट आलादा होय गेलो ठीक आछे प्रोडक्ट फॉर्म होय गेलो डिसॉर्प्शन ऑफ प्रोडक्ट ओके और फिफ्थ जेटा लास्ट आबार की होबे आबार डिफ्यूशन बैक आबार ए जे डिसॉर्प होलो तो आबार आरेकटा आसे डिफ्यूशन बैक एटाई होलो गिये की हेटेरोजेनस कैटालाइसिसेर की मेकानिजम दिस इज हाउ हेटेरोजेनस कैटालाइसिस वर्क्स ধরো আমি যদি এক্সাম্পল দিতে চাই এই যে এই এক্সাম্পলটা ধরি এসও টু আর ও টু ঠিক আছে এটা ধরে নাও এসও টুর মলিকিউল এটা ধরে নাও ও টুর মলিকিউল আর এই সার্ফেসটা কিসের আমার ভি টু ও ফাইভ এর হ্যাঁ এক্সাম্পল নিচ্ছি আমি ভি টু ও ফাইভ এই যে সার্ফেসটা এটা আমার সলিড যেই ক্যাটালিস্টটা নিয়েছি এটা তো ক্যাটালিস্ট আমি ভি টু ও ফাইভ আর এই মলিকিউলটা ধরো এসও টু এই মলিকিউলটা ও টু ঠিক আছে সবচেয়ে আগে ডিফিউশন হবে এসও টু আর ও টু ডিফিউশন হওয়ার পরে কি হবে এসও টু আর ও টু এডজর্পশন হবে এডজর্ব হবে এই এই সার্ফেসে ওকে তারপর ফরমেশন অফ প্রোডাক্ট প্রোডাক্ট কি এসও থ্রি তারপর এসও থ্রি ফর্ম হবে সার্ফেসে এসও থ্রি ফর্ম হওয়ার পরে ডিসর্পশন হয়ে যাবে এসও থ্রি মানে ফর্ম হয়ে গেল প্রোডাক্ট আলাদা হয়ে গেল ক্যাটালিস্ট থেকে আবার অন্য কিছু যদি করাতে আবার যদি রিয়াকশন করাতে না আবার ডিফিউশন এইটাই দিস ইজ দ্য মেকানিজম অফ ইট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা মাঝে মধ্যে এসে যায় কিন্তু মেকানিজম তো দেখো কঠিন তো কিছু না পাঁচটা স্টেপ লিখলে হয়ে গেল তুমি এরকম যদি একে দেখাও ঠিক আছে তারপর তুমি এক্সাম্পলও দিয়ে দিলে ধরো এইটার ক্ষেত্রে যে এইরকম আমি বুঝলাম না ভি টু ও ফাইভ এই সার্ফেসটা এসও টু এটা ও টু এটা এসও টু এটা ও টু এটা তারপর ফরমেশন অফ প্রোডাক্ট যেটা এসও থ্রি এটা তারপর এসও থ্রি আলাদা হয়ে গেল আবার ডিফিউশন হবে ঠিক আছে ইটস ভেরি সিম্পল সব কনসেপচুয়াল জিনিস আর আরেকটা জিনিস স্টুডেন্টস এই যে চ্যাপ্টারটা সার্ফেস কেমিস্ট্রি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট চ্যাপ্টার ইন ফিজিক্যাল কেমিস্ট্রি যদি দেখতে লাগে ফিজিক্যাল কেমিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট হ্যাঁ খুব বেশি একটা টাফ না ভালো করে যদি থরলি যদি তোমরা কনসেপ্টটা যদি নিতে পারো দেন ইউ ক্যান রাইট ইট ভেরি ওয়েল ঠিক আছে বেশি কঠিন চ্যাপ্টার না বেশি লেন্দি চ্যাপ্টার না ঠিক আছে সার্ফেস কেমিস্ট্রি তে স্কোর করা ইজ ভেরি ইজি ফোর মার্কস সার্ফেস কেমিস্ট্রিতে আছে বলছে তো তুমি ইজিলি স্কোর করতে পারবে ঠিক আছে তো আজকের জন্য আমি এটা এতটুকু তো পড়ালাম দ্য লাস্ট টপিক উইচ আই এম গোয়িং টু ডিসকাস ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন একটা এটা কোয়েশ্চেনটা আসে আর কি বোর্ড এক্সামের জন্য বলছি কনসেপচুয়াল তো দেখো যা যা বলার ছিল আমি বলে দিয়েছি এখন অবধি ক্যাটালিস্ট কি হয় ক্যাটালিস্ট কয় রকমের হয় ক্যাটালাইসিস কি হয় ক্যাটালিস্ট আমরা কোন টাইপ অফ রিয়াকশনে ইউজ করি আই ডিসকাস এভরিথিং লাস্ট কোয়েশ্চেন ইজ জেনারেলি মানে আমি তোমাদের বোর্ডের ইসের থেকে বলছি ঠিক আছে এটা আসে হোমোজেনাস ক্যাটালাইসিস ঠিক আছে আর হেট্রোজেনাস ক্যাটালাইসিসের মাঝখানে ডিফারেন্স হেট্রোজেনাস ক্যাটালাইসিসের মধ্যে ডিফারেন্সটা ওকে তো আমার এটা পড়তে লাগে ডিফারেন্সেস বিটুইন হোমোজেনাস ক্যাটালাইসিস আর হেট্রোজেনাস ক্যাটালাইসিস ঠিক আছে তো আমি এখানে দেখো পয়েন্ট ওয়াইজ লেখাচ্ছি এদিকে একটা ওইদিকে একটা লিখবো তো এখানে কি আমি বলেছি হোমোজেনাসে কি হয় ক্যাটালিস্ট আর কি রিয়্যাক্ট্যান্ট দুটো কি থাকে সেম ফেজ থাকে তাই তো দুটোর ফেজ কি থাকে সিঙ্গেল ফেজ মানে সেম ফেজ থাকে দুটো কিন্তু এই কেসে কি হয় ডিফারেন্ট ইয়ে থাকে আর কি দেখো ক্যাটালিস্ট সেম জিনিসে লিখছি ক্যাটালিস্ট আর কি কিসের মাঝখানে দেখতে লাগে রিয়্যাক্ট্যান্টের মধ্যে কি হয় ডিফারেন্ট ফেজ থাকে ঠিক আছে নাম দিয়ে বোঝায় হেট্রো যেহেতু ডিফারেন্ট ফেজ থাকে ওকে এটা হয়ে গেল আমার কি ফার্স্ট যেটা ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স দেখো কি হয় এই কেসে রিয়াকশন অকার্স ইন লিকুইড বা গ্যাসিয়াস ফেজ ঠিক আছে এই কেসে আমরা কি হবে লিকুইড বা গ্যাসিয়াস ফেজে রিয়াকশন কি হয় অকার হয় আর এই কেসে কি হয় দেখো রিয়াকশন এটা আমি অলরেডি বলেছি অকার্স অন সার্ফেস অফ সলিড ক্যাটালিস্ট হেটেরোজেনাস ক্যাটালাইসিসের মধ্যে যেই ক্যাটালিস্টটা আমরা ইউজ করি সব সময় ওইটা কিন্তু সলিড হয় মাইন্ডেড ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট আমি আগেই বলেছিলাম মনে আছে ভি টু ও ফাইভ এফি সব কি ছিল হেটেরোজেনাস ক্যাটালাইসিসের ক্যাটালিস্টের এক্সাম্পল ছিল আর ফেস কি ছিল আমার সলিড ছিল ঠিক আছে তো এটা অনেক ইম্পর্টেন্ট এখন দেখো থার্ড
the rate of reaction does not depend on the surface area of catalyst. ঠিক আছে, এই ক্ষেত্রে মানে হোমোজেনাস ক্যাটালাইসিসের মধ্যে যেটা রেট অফ রিয়াকশন থাকে এটা যে ক্যাটালিস্টের যে সারফেস এরিয়া ওইটার উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। আর এটা ঠিক উল্টাটা, দ্য রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল, ঠিক আছে, ইজ প্রপোর্শনাল ডিপেন্ডেন্ট বলতে পারি আমরা টু দ্য সারফেস এরিয়া অফ ক্যাটালিস্ট ঠিক আছে। এটা হয়ে গেল আমার কি তিনটা ডিফারেন্স হয়ে গেল। এখন ফোর্থ দেখো, ফোর্থ ডিফারেন্স, ইজিলি ডিসলভস ইনটু রিয়্যাক্টিং মিক্সচার। রিয়্যাক্টিং মিক্সচার মানে কি বলেছিলাম আমি, রিয়্যাক্ট্যান্টস, তাই তো? তো কি হয়, যেই ক্যাটালিস্টটা আমি নেই হোমোজেনাস ক্যাটালাইসিসের সময় ওইটা কি হয়, রিয়্যাক্টিং মিক্সচারে রিয়্যাক্ট্যান্টে ইজিলি ডিসলভ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু হেট্রোজেনাস ক্যাটালাইসিস যেটা হয় এইটা ডাজেন্ট ডিসলভ ইন কি, ডাজেন্ট ডিসলভ ইন রিয়্যাক্টিং মিক্সচার, ঠিক আছে। মানে রিয়্যাক্টিং মিক্সচারে ইজিলি এটা কি হয়, ডিসলভ হয় না কিন্তু, জাস্ট লাইক কি হোমোজেনাস ক্যাটালাইসিস এর মধ্যে যেরকম হয়। তো দেখো এটা হলো গিয়ে ক্যাটালিস্ট, ফিফথ ডিফারেন্স, ক্যাটালিস্ট ক্যানট বি ইজিলি সেপারেটেড ফ্রম দ্য প্রোডাক্টস অফ রিয়াকশন। দেখো এটা সেম মানেটা কিন্তু একই, যদি একটা বোঝা হয় তাহলে আরেকটাও বোঝা হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, ক্যাটালিস্ট ক্যানট বি ইজিলি সেপারেটেড ফ্রম দ্য প্রোডাক্টস অফ রিয়াকশন। যদি একটা জিনিস যদি একটা ক্যাটালিস্ট যদি ইজিলি ডিসলভ হয়ে যায় একটা রিয়্যাক্ট্যান্ট মিক্সচারে, মানে রিয়্যাক্টিং মিক্সচারে রিয়্যাক্ট্যান্টে, তো ইজিলি যদি ডিসলভ হয় ওইটাকে তো ক্যাটালিস্টটাকে আলাদা করা একটু কষ্ট, তাই তো? যদি ইজিলি এটার ক্ষেত্রে কি হচ্ছিল, ইজিলি ডিসলভ হয়ে যাচ্ছিল, তার মানে ইজিলি ডিসলভ হয়ে যাচ্ছিল তার মানে আলাদা করাটা একটু প্রবলেমেটিক, একটু কষ্ট, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি ছিল, ইজিলি ডিসলভ হচ্ছিল না, আমি মেকানিজমে দেখিয়েছিলাম না তোমাদেরকে, এসে লাগে আবার ডিসর্পশন হয়ে যায়, মানে সরানোটা ইজি, ঠিক আছে। তো হেট্রোজেনাস ক্যাটালাইসিসে কি হবে, ক্যাটালিস্টস এই কেসে ক্যাটালিস্টস ক্যান বি ইজিলি সেপারেটেড, কেন, কারণ ওরা তো ভালো করে ডিসলভই হয় না ইসেতে, তাই ইজিলি এই কেসে সেপারেট করা যায়, ইজিলি সেপারেটেড ফ্রম দ্য প্রোডাক্টস, ফ্রম দ্য প্রোডাক্টস অফ রিয়াকশন, ঠিক আছে। এটা হলো আমার কি পাঁচটা ডিফারেন্স হয়ে গেল, ঠিক আছে। প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু আমি ভালো করে এক্সপ্লেন করলাম কোনটা কি। আচ্ছা লাস্ট আরেকটা ডিফারেন্স লিখিয়ে দিই, যে এইটা যেটা হোমোজেনাস ক্যাটালিস্ট একটু তাড়াতাড়ি হয়, ফাস্টার অ্যাজ কম্পেয়ার টু কি হেট্রোজেনাস ক্যাটালাইসিস, ঠিক আছে। আর এটা একটু স্লোয়ার প্রসেস অ্যাজ কম্পেয়ার টু কি হোমোজেনাস ক্যাটালাইসিস, ঠিক আছে। তো দিজ আর দ্য বেসিক মানে সিক্স ডিফারেন্সেস ইন বিটুইন হোমোজেনাস ক্যাটালাইসিস অ্যান্ড হেট্রোজেনাস ক্যাটালাইসিস। সো টুডেজ ক্লাস ওয়াজ অবাউট হোয়াট, অল অবাউট ক্যাটালিস্ট, ওকে। তো হোয়াট ইজ ক্যাটালিস্ট, দেন হাউ মেনি টাইপস অফ ক্যাটালিস্ট আর দে আর ডিপেন্ডিং অন হোয়াট, depending on the phase of the reactants and phase of the catalyst. We can divide or classify catalyst into two major categories, that is homogeneous catalyst and heterogeneous catalyst. We have discussed examples, few examples of each type of catalysts. Then we have discussed the mechanism of heterogeneous catalyst, which is very important. And one more thing I like to tell you, that each of the reaction which I have mentioned, please have a focus on the catalyst which are being used in that in those particular reaction. Those are very important, okay. Suppose from changing, or from if we take dioxygen and convert into ozone, what is the catalyst used, such type of questions does arrive, okay. So then lastly we discussed about the differences between homogeneous and heterogeneous catalysis, okay. So this is all about catalysts and about catalysis. Catalysis, what is catalysis? The process, the phenomenon of just increasing the rate of reaction.
okay, with the help of catalyst, is known as catalysis. So this will be enough, this is sufficient, okay. This much if you know in a well manner, this is sufficient for you. So in our next class, we are moving heading towards a new topic. For today, this is all. Thank you, everyone.